ভর সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, ঘটনায় পাকড়াও এক। যদি পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে কোনো গুলি চালানোর ঘটনা হয়নি, শুক্রবার সন্ধ্যায় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কলকাতার কসবা এলাকায়। কাউন্সিলরের ওপর হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। জানা যায়, কসবার শপিং মলের কাছে নিজের বাড়ির সামনে দলীয় সমর্থকদের সঙ্গে বসেছিলেন কলকাতা পৌরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। সেই সময় দুই দুষ্কৃতী বাইকে চেপে কাউন্সিলরের পার্টি অফিসের সামনে আসে এবং পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে। কিন্তু সেই মুহূর্তে সুশান্ত ঘোষের সামনে ফায়ার আর্মস লক হয়ে যায়। বন্দুক থেকে গুলি বের হয়নি, অল্পের জন্য প্রাণে রক্ষা পান কাউন্সিলর। এরপর বাইকে পালানোর চেষ্টা করেন অভিযুক্তরা, এক দুষ্কৃতীকে ধরে ফেলেন স্থানীয়রা, পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনাটি কাউন্সিলরের বাড়ির সামনে লাগানো সিসি ক্যামেরায় বন্দী হয়েছে। ধরা পড়ার পর স্থানীয়দের সামনে অভিযুক্ত জানায়, টাকা দিয়ে মারতে বলেছিল, মোহাম্মদ ইকবাল ফটো দেখিয়েছিল আমায়। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত উত্তরপ্রদেশের বাসিন্দা। তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একটি ট্যাক্সি চালককে আটক করেছে কসবা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ট্যাক্সি চালক আততায়ীদের ওই রাস্তা দিয়ে নিয়ে গিয়েছে একাধিকবার, তাকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পহলে ফোনে ফটো দিকা কোন থেকে ফটো দিকা দিকা কোথাকার ছেলে আছে এটা থানা মে দেবেন নম্বর কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।